আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের বিষয়টি হচ্ছে, তোমরা কীভাবে কোনো ব্লুটুথ স্পিকার বা ব্লুটুথ সাউন্ড স্পিকার তোমরা তোমাদের ডেস্কটপ বা ল্যাপটপের সাথে কানেক্ট করবে। তো তোমরা এখন আমার হোম স্ক্রিনের উপরে যেই ব্লুটুথ স্পিকারটি দেখতে পাচ্ছ, জাস্ট আমি এটি কানেক্ট করে দেখাবো। তো তোমরা এইভাবে যে কোনো স্পিকার, যে ব্র্যান্ডেরই হোক না কেন, যে কোম্পানিরই হোক না কেন, যে রকমই হোক না কেন, তোমরা একই নিয়মে কানেক্ট করতে পারবে। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে তোমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে, তোমাদের যে ব্লুটুথ স্পিকারটি আছে ওইটি সিম্পলি তোমরা ওপেন করে নেবে। তো দেখো, আমি একটি ওপেন করে নেব এবং এখান থেকে ব্লুটুথ স্পিকার থেকে কিছু বলবে। আসলে ওইটি বলার মানে হচ্ছে ওইটি কানেক্ট হয়ে গেছে, ওই নির্দেশনা দেবে। তো দেখো, তো তোমরা শুনতে পেয়েছ নিশ্চয় যে আমি এটি কানেক্ট করেছি, এবং তোমরা আওয়াজ শুনে বুঝে ফেলেছো যে ওইটি চালু করা হয়েছে, এবং তোমরা জাস্ট এই যে আইকনটি দেখতে পাচ্ছ এখানে চলে যাবে। তো এখানে যাওয়ার পরে তোমরা যে ব্লুটুথ অপশনটি দেখতে পাচ্ছ, জাস্ট ওইটাতে তোমাদের মাউসের রাইট বাটনটি ক্লিক করবে। করার পরে গো টু সেটিং বলে অপশনটি দেখতে পাচ্ছ, জাস্ট ওইটাতে তোমরা একটু ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা এয়ার ব্লুটুথ আদার ডিভাইস ওইটি করার আগে তোমরা এই যে ব্লুটুথ অপশনটা আছে এটি ওপেন করে নেবে। তো দেখতে পাচ্ছ আমার যেহেতু আগে কানেক্ট করা ছিল তাই এটি কানেক্ট হয়ে গেছে। তো জাস্ট আমি এটি আমি রিমুভ যে রিমুভ ডিভাইস আগে আমি রিমুভ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ, তো আমি রিমুভ করে দিচ্ছি। এবার তোমরা কিভাবে সার্চ করে সেই ডিভাইসটি তোমরা নিয়ে আসবে সেটি দেখাবো। তো যার জন্য অ্যাড ব্লুটুথ আর আদার ডিভাইস এটিতে তোমরা ক্লিক করবে। করার পরে এই যে ব্লুটুথ অপশনটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে। করার পরে দেখতে পাচ্ছ এরকম লোডিং নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ আমার এখানে ওই নামটি শো করবে। তোমাদের সবসারা নিকটে যে ব্লুটুথ ডিভাইসটি অন থাকবে সেটি এখানে শো করবে। তো জাস্ট ওইটির উপর ক্লিক করলেই তোমরা দেখো এখনই কানেক্ট হয়ে যাবে। তো তোমরা অবশ্য শুনতেই পেয়েছো যে ব্লুটুথ থেকে আওয়াজ আসলো যে ব্লুটুথ কানেক্টেড সাকসেসফুলি। তো সাকসেসফুল ভাবে এটি কানেক্ট হয়ে গেছে, যে দেখতে পাচ্ছ WS887 এই ডিভাইসটি কানেক্ট হয়ে গেছে। তো তোমরা সিম্পলি এভাবে যে কোনো ব্লুটুথ ডিভাইস, স্পিকার বা হেডফোন যেগুলোই বলো না কেন, এইভাবে তোমরা কানেক্ট করতে পারবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো আবার দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।